তোমাইছেনে রঞ্জন ব্লক, বহাগ মাহর প্রথম মানে ভিডিওটি আরম্ভ করব ললো। কারণ লওয়া কারণটো হৈছে আজি চুলি একাটাত মানে রাহুল হুড়াটাত আজি বিহু দুদিনে হয়, যোয়া কালি আর আজি, মানে আজি বিহু মুকলি বিহু। মই যাও যাবলে কইছে, পুয়াতে যাব কইছে, কিন্তু মই যোয়া নহল আর লগটো আহিছে। এতিয়া মই যাবলে ওলালো, গৈ আছো, সকল তাত কৈ আছো। আর ভিডিওটো ভাল পালে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবলে নাপাহরিবা। আর এইটো মাহর মানে বহাগর মাহটো আপনাদের বেশিরভাগ বিহু ফাংশন সকল ভিডিও পাই থাকিব। প্রথম বিহু যেটা আপনাদের সকল দেখাম, এতিয়া যে যাম আর নাহুয়ার ঘরত একদম গায়ক সায়ক সাই গায়ক আছে, কর গায়ক কেন গায়ক সকল তাত গই আপনাদের জানাই আছো। এনেকয় গই আছো পেডেল মারি মারি, কারণ আমার বাইক নাই, এনেকেই আর এনজয় করে গই আছো অকলে অকলে, এনেকেই ভাল লাগে বহুত। ফাইনালি আহি গলো মঞ্চর পিছপিলে আছো সব, আর আহি গল রাহুল। এনেকে বছরে বছরে বিহুটো অনুষ্ঠিত করলেই নহব, আমি যাতে আমার জাতিটক বিশ্ব দরবারত লৈ যাব পারো। সাংস্কৃতিক মূল সম্পদ জাপি তেখেতলৈ সম্বর্ধনা জানাব করণ দাসে। সুন্দরভাবে উপস্থাপন করে আমি তালৈ বিহু উদযাপন সমিতিবিলাকে বিশেষ হয়ে নজর রাখব লাগিব। বিহুটি যাতে বিকৃতি রূপত যাব নয়, তার কারণে আমি কিছু নীতি নিয়ম বান্ধি দিব লাগিব। উন্মোচন করা হল বলে মই ঘোষণা করছো, আর সকলরে মই সুস্বাস্থ্য কামনা করছো। ধন্যবাদ। দেখুৱাই আছো চাই যাব।
ঠিক আছে, এতিয়া বাসিজারৰ দেখো আছো করি দলে অকলে দেখাই আছো, চাই যাব আর দেখাই যাব ধুনকে। এটা আরম্ভ হব বগরি গড়ি ভালো।
আহিলে জগদি দাসনি ওই কান্দিলে গুদি দিনা সরি ওই ওই ধুদর মাতে গুদি না সলি ওই গোব মই নুগা ধুনা সরি ওই ও ভাইও ঘটো মোর নব ঘটো মোর নব আছে নাকি বহি বিলাকে বর্তমান আহি আছে না নাই বিহু বর্তমান আমি আছো গায়ক নাম কচোন ক আছে অমর রায় আছে তারপর দীপশিকা দাস আহি আছে আপনার বঙাইগাঁও সাংস্কৃতিক গোষ্ঠী বিহু দল বিহু তলিত বান্ধ পাতি পাতি গাভ
আছে।